সাজেশনস পর্ব দেওয়া আছে, আর যে সাজেশনস পর্বটা অন্যান্য টেস্ট পেপারের তুলনায় আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। হাই এইচএস কমার্স, 2023 এক্সামের জন্য তোমাদের শুভেচ্ছা জানাই। আর তোমরা দীর্ঘ অপেক্ষা করছিলে যে তোমাদের জন্য টেস্ট পেপার স্পেশাল কিছু আছে কিনা, আর যারা জানো না তাদের কাছে এই ভিডিও পর্ব একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে। আর যারা অলরেডি জানো তারা অপেক্ষা করছিলে যে কখন সেই টেস্ট পেপার রিলিজ করবে, আর সত্যি সত্যি আমরা হাতে পেয়েছি। আগের দিনের রিভিউ পর্বে আমি তোমাদের জানিয়েছিলাম WBTA, অর্থাৎ তোমরা WBTA আর্টস কমার্স যে টেস্ট পেপার সেটা কি কালেক্ট করতে পেরেছো জানাও আমাকে কমেন্টসে। আর যারা এখনও কালেক্ট করতে পারোনি তারা দ্রুত জানাও কিভাবে কালেক্ট করতে পারবে, আমি তাদের হেল্প করব সেটাই। তো চলো এখন আমি তোমাদের জানাচ্ছি যে বিবি কুণ্ডু টেস্ট পেপার, হ্যাঁ আমি হাতে পেয়েছি, জানতে দরকার নেই, এখন তো জানলে। দেখো বিবি কুণ্ডু টেস্ট পেপার তোমাদের জন্য, এখানে দেখো যতগুলো আছে সব কিন্তু টেস্ট পেপার, লক্ষ্য করেছো? এবং এর সাথে সাথে WBTA হায়ার সেকেন্ডারি অলরেডি আমি হাতে পেয়েছি, আগের দিন তোমাদের তার রিভিউ পর্বে জানিয়েছি, দেখে নাও একবার। আর সেটার উপরেই কাজ চলছে বলে কোনো স্টুডেন্টের কাছে সেটা পাঠিয়েছি, খুব শীঘ্র তার উপরে যে পর্বগুলো আমরা তৈরি করব তোমাদের নিশ্চয়ই তা আপলোড পাবে। আর এখন আমরা এই বিবি কুণ্ডু টেস্ট পেপার থেকে তোমাদের একটু জানাবো। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, তোমরা একটু লক্ষ্য করো, বিবি কুণ্ডু টেস্ট পেপার যেটা ব্যাক সাইড, এই টেস্ট পেপারটাই প্রত্যেক বছর আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, আমার যতগুলো স্টুডেন্ট পড়ে তাদের জন্য। এখন লক্ষ্য করো, দেখো এইচএস কমার্স টেস্ট পেপার 2023 বিবি কুণ্ডু, আর বিবি কুণ্ডু সত্যিই কিন্তু কার্যকরী। এবং লক্ষ্য করো দেখো এইখানে টেস্ট পেপার 2023 বিবি কুণ্ডু গ্র্যান্ড সংস, এবং দীর্ঘ 33 বছর ধরে এই টেস্ট পেপার রিলিজ হচ্ছে, এবং এই টেস্ট পেপার স্টুডেন্টের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পর্ব হয়ে দাঁড়িয়েছে এবং তোমাদের কাছে। এর কি বিশেষত্ব? সত্যি কমার্সের জন্য প্রত্যেকটা সাবজেক্ট এখানে বিভিন্ন ধরনের স্কুলে মডেল টেস্ট পেপার, মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে, এবং এর সাথে সাথে কি আছে জানো তো, এর সাথে সাথে এর পিছনে যে ম্যাথস গুলো, অ্যাকাউন্টস গুলো আছে, কস্ট ট্যাক্সেশন গুলো আছে, এবং যা যা অঙ্ক হয় প্রত্যেকটার চ্যাপ্টার ওয়াইজে তো আছে, এখানে মডেল টেস্ট পেপার তো আছে, তার সাথে সাথে এর উত্তরগুলো দেওয়া আছে। যখন তুমি একটা অ্যাকাউন্টস প্র্যাকটিস করবে, যখন তুমি কোনো কিছু প্র্যাকটিস করবে, তার উত্তরগুলো যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে তোমার প্র্যাকটিস করার সাথে সাথে উত্তর মিলল কিনা দেখতে সুবিধা হবে। এবং কিছু কিছু অবশ্যই বাংলা ইংরাজিও তো আছে। আরও কি জানো, আরও যেটা বিষয়, এর মধ্যে সাজেশনস পর্ব দেওয়া আছে, আর যে সাজেশনস পর্বটা অন্যান্য টেস্ট পেপারের তুলনায় আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আমি কমার্সের স্টুডেন্টদের দেখি এবং আমি এর থেকে সাজেশন কয়েক বছর ফলো করে দেখেছি, ভীষণ কার্যকরী, সত্যি সত্যি গুরুত্বপূর্ণ সাজেশনস এখানে দেওয়া থাকে, এবং তোমরা অন্যান্য টেস্ট পেপারের সাথে কম্পেয়ার করেও দেখে নিতে পারো যারা কিনবে। আচ্ছা এখন আমি বলি, যদি মনে করো যে স্যার এর দামটা কত, এর দামটা সাধারণত 320 টাকা, কিন্তু এখন যেহেতু আমি সবেই হাতে পেয়েছি কয়েক ঘন্টার মধ্যে, তোমরা মনে হয় 300 টাকায় পেতে পারো বা 290 টাকায় পেতে পারো, এইরকমই আশেপাশে, তবে কয়েকদিন যাওয়ার পরে একটু দামটা কমবে। কিন্তু তুমি গিয়ে দোকানে তোমার নিকটবর্তী বুক স্টলে তুমি কি জানাবে বলো তো, বিবি কুণ্ডু গ্র্যান্ডসন্স থেকে রিলিজ হয় এরকম বিবি কুণ্ডু টেস্ট পেপার, কমার্সের টেস্ট পেপার নিয়ে এসে দাও, তারা নিশ্চয়ই তোমার জন্য রেডি করবে। যদি না থাকে, না জানে, বলবে বিবি কুণ্ডু। আচ্ছা যদি বুঝতে অসুবিধা হয় কোথায় পাওয়া যায় যদি জিজ্ঞেস করে, তখন তোমরা কি বলবে বলো তো, বিবি কুণ্ডু গ্র্যান্ড সংস, দেখতে পাচ্ছ কি জানি না, দেখো বিবি কুণ্ডু গ্র্যান্ড সংস, এটা বলছে কলকাতা 7 লক্ষ 9 রামানাথ মজুমদার স্ট্রিট, ফার্স্ট ফ্লোর, 10-2B, বুঝতে পারছো? এই যে আমি বলে দিলাম, এটা ওদের বললে ওরা কিন্তু সম্পূর্ণ এটা করতে পারবে। এর কিছু বিশেষত্ব আছে, আমি আবার বলছি, সত্যি সত্যি ভীষণ কার্যকরী এই টেস্ট পেপার কিন্তু, এবং এখানে তোমাদের এক্সাম রুটিনও দেওয়া আছে, কোন কোন সময়ে তোমরা কি কি বার কোন দিন তোমাদের পরীক্ষা হবে সব ডিটেলস দেওয়া আছে, এবং তার বিভিন্ন ধরনের প্রশ্ন তার উত্তর পর্ব। তো চলো এই নিয়ে ডিটেলস যদি তোমরা চাও যে স্যার এটা নিয়ে আমাদের একটা রিভিউ দেখান, তাহলে অবশ্যই আমি জানাবো, তোমরা সেটা কমেন্টসে জানাও। চলো আপাতত এই পর্যন্ত, তোমরা সাথে রাখো, আর যদি মনে করো স্যার কিছু অ্যাকাউন্টসের ম্যাথস করিয়ে দিন বা কিছু ইম্পর্টেন্ট করান, তাও আমি করাতে পারি, সেটা জানাও। যেহেতু আমি এই চ্যানেলে, আমার একাডেমিয়াতে আমি কমার্সের খুব কম ভিডিও রিলিজ করেছি, যেহেতু কমার্স মানে স্টুডেন্ট কম, এবং চ্যানেলের একটা বৈশিষ্ট্য কি জানো তো, সাধারণত কম যখন হয় তখন হবে কি যে চ্যানেল ভিউজটা কম আসে, ফলে চ্যানেল ডাউন হয়ে যায়, ফলে আমি কম ভিডিওগুলো রিলিজ করি, কিন্তু তোমরা চাইলে দিতে পারি, তোমরা জানাও সেটা। চলো সবার এক্সাম ভালো হবে এটুকুই কামনা করি, বেস্ট অফ লাক।
সাথে থেকো, কিন্তু একাডেমিয়ার সাথে থেকো এবং আমার সেকেন্ড চ্যানেল একাডেমিয়া ডট কম কেও সাথে রেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে অথবা এই চ্যানেলের থ্রু থেকে পেয়ে যাবে। ভালো সবার এক্সাম, বাই।